আসসালামু আলাইকুম, স্বাগত জানাই এন কুক কিচেনে। আজ আমি আপনাদের সঙ্গে একটি মুচমুচে মুখরোচক নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। এই নাস্তাটি আমি সুজি আর কাঁচা আলু দিয়ে বানাবো। তো এটা বানাতেও বেশি সময় লাগে না এবং খেতেও হয় দারুণ মজা। তো চলুন শুরু করি আজকের রেসিপি, আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সুজি আর কাঁচা আলু দিয়ে মজাদার নাস্তা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে প্রথমে ভালোভাবে খোসাটা ছিলে নিয়েছি, ছিলে ধুয়ে নিয়েছি। এবার আমি এই আলুটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এই গ্রেট করা আলুটা একটা পাত্রে ঢেলে দিলাম আলুটা ধুয়ে নেওয়ার জন্য। আলুটা আমি 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে করে ভালোভাবে ধুয়ে নেব। আমি আলুটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং আলুটার মধ্যে আমি একটু পানি দিয়ে আলুটা এবার একটা সাইডে রেখে দেব। চলুন এবার আমি নাস্তাটা বানানো শুরু করি। এখানে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখুন আলুটা ধোয়ার পরে আমার পানিটা একদম পরিষ্কার আসছে। আপনারাও আলুটা ধোয়ার পরে পানিটা যেন এরকমভাবে পরিষ্কার আসে। আমি এই পানিতেই আলুটা ভিজিয়ে রাখছি। নাস্তাটা বানানোর জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে 1/2 চামচ সর্ষে দিলাম। এখানে আপনারা কালো সর্ষে কিংবা সাদা সর্ষে যে কোনো একটা ইউজ করতে পারেন। আমার কাছে সাদা সর্ষে ছিল বলে আমি সাদাটা দিয়েছি। এবার এর মধ্যে আমি 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। প্রথমে আমি সর্ষে আর গোটা জিরেটা অল্প একটু ভাজা ভাজা করে নেব। আমার সর্ষে আর গোটা জিরেগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কুচিয়ে রাখা 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও আমি অল্প একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিলাম। এবার আমি এই পানির মধ্যে গ্রেট করে রাখা আলুগুলো এরকম পানি থেকে তুলে এইভাবে দিয়ে দেব। এইভাবে পানি চেপে চেপে দিয়ে দেব। আমি সমস্ত আলুটাই পানি চেপে দিয়ে দিয়েছি। এখানে আলুটা আমি 80% সিদ্ধ করে নেব। এই সময় ওভেনের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। এই সময়ের মধ্যে আমার আলুটা 80% সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম। 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে 1/2 কাপ সুজি দিয়ে দেব। এখানে আমি সুজিটা দিতে থাকবো আর একটা হাত দিয়ে নাড়তে থাকবো, না হলে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। আপনারা অবশ্যই সুজিটা দিতে থাকবেন আর নাড়তে থাকবেন। এখানে পানির পরিমাণ অবশ্যই মনে রাখবেন আপনারা। আমি এখানে 1/2 কাপ সুজি দিয়েছি আর পানি দিয়েছি 1 কাপ। এই সময় ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে করে দেবেন। এবার আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এটাকে আমি একটা খামির বানিয়ে নেব। এবার আমি এর মধ্যে কিছুটা রোস্টেড কারি পাতা দিয়ে দেব। কারি পাতাটা হাত দিয়ে এইভাবে একটু ভেঙে দেব। নেড়ে চেড়ে কারি পাতাটা মিশিয়ে নেব। নামানোর আগে আপনারা যদি রোস্টেড কারি পাতা হাতে একটু ভেঙে দেন তাহলে টেস্টটা বহুগুণ বাড়িয়ে দেয়। কারি পাতার যে সুন্দর একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটাই এর টেস্টটা অনেকগুণ বাড়িয়ে দেয়।
আমার এটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন এটা একটা খামিরের শেপ চলে আসছে। ডোটা ঢালার জন্য আমি একটা প্লেট রেডি করে নেব। প্লেটটা রেডি করার জন্য আমি এখানে একটা প্লেটে অল্প একটু সাদা তেল মাখিয়ে নেব। আপনারা এখানে চাইলে কোনো স্টিলের প্লেটেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি প্লেটটা চারিদিকে সাদা তেল খুব ভালোভাবে ব্রাশ করে দিয়েছি। এবার আমি ডোটা প্লেটে ঢেলে দেব। এবার ডোটা আমি ঢেলে দেব। দেখুন আমার এটা একদম ডো শেপ হয়ে গেছে। এবার আমি একটা প্যাচুলা দিয়ে এটা এইভাবে চেপে চেপে দেব, চেপে চেপে প্লেটের চারিদিকে এইভাবে বিছিয়ে দেব। প্যাচুলার দিয়ে চেপে চেপে এটাকে আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ফ্রিজে নর্মালে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর এটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসছি। দেখুন এই সময়ের মধ্যে আমার এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখানে আপনাদের সঙ্গে আমি আর একটা কথা বলে রাখি, আপনারা চাইলে এইভাবে ফ্রিজে সংরক্ষণ করে 8 থেকে 10 দিন রাখতে পারেন। তখন শুধু ফ্রিজ থেকে বার করবেন, বার করে কেটে এগুলোকে ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবার এগুলোকে আমি কেটে নেব। কেটে নেওয়ার জন্য আমি একটা চাকু নিয়েছি। এবার এই চাকুর মধ্যে আমি ভালোভাবে একটু তেল মাখিয়ে নিচ্ছি কাটার সুবিধার জন্য। এবার আমি এটা কেটে নেব। দেখুন আমি এটা কেটে নিয়েছি। এবার এটাকে আমি হালকা করে তুলে নেব। প্রথমে আমি চাকু দিয়ে এটাকে তুলে নিচ্ছি। দেখুন আমার এটা খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। দেখুন এগুলো আমি কেমন পুরু রেখেছি, এরকম পুরু রাখলেই হবে। আমি সবগুলো এরকমভাবে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এবার সবগুলো আমি একটা প্লেটে তুলে নেব। সমস্ত পিসগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। নাস্তাগুলো ভাজার জন্য আমি ওভেনে একটা প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা নাস্তাগুলো এক একে তেলে ছেড়ে দেব। ভাজার সময় ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন। মিডিয়াম ফ্লেমে নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এখানে আমি নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজব। কিছুক্ষণ ভাজার পর দেখুন নাস্তাগুলোর খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি নাস্তাগুলো তেল থেকে তুলে নেব। এই তেলে আমি বাকি নাস্তাগুলোও সেমভাবে ভেজে নেব। আমার সমস্ত নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটাই সুন্দর লাগছে। এবার আমি নাস্তাগুলো গরম গরম পরিবেশন করে দেব। দেখুন আমি নাস্তাটা পরিবেশন করে দিয়েছি। দেখুন আমার নাস্তাটা দেখতে কতটাই সুন্দর হয়েছে আপনাদের বোঝার জন্য। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে আর খেতে দারুণ মজা হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম নিত্য নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।